তো মুভিটির শুরুতে তিনটি মেয়ে এটা নিয়ে গসিপ করতে থাকে, শহরের অনেক দূরে অনেক বছর ধরে বন্ধ হয়ে যাওয়া একটি অ্যামিউজমেন্ট পার্কে এক জাদুকর থাকতো, আর সেই জাদুকরটি যেটাই জাদু করতো সেটাই রিল হয়ে যেত, কেননা তার মধ্যে কোনো ট্রিক্স ছিল না, যার কারণে সবে তার এই সত্যিকার জাদুতে ভয় পেয়ে গেলে তখন কর্তৃপক্ষ একদিন এই মিউজিয়ামটি বন্ধ করে দেয়। বাট এরপর থেকে সেখান থেকে জাদুকর আর কোথায় চলে গেছে তার কথা কেউ বলতে পারে না। এরপর আমাদের ছবির মেইন ফিমেল লিড ইউনকে দেখতে পাই, যেখানে স্কুলে লেট হয় দ্রুত ক্লাসে পৌঁছাতে দৌড়াতে থাকে, আর তারপরে তখন একটি ছেলেকে দেখতে পাই যেও কিনা লেট হয় দৌড়াতে থাকলে আর তারপরে ইউনার সাথে ধাক্কা খায়। তো ছেলেটি চলে গেল, বাট কেউ একজন এসে ওকে উঠায়। তো ইউনা তাকে ভালো করে না দেখেই তখন তাকে কোনো রকম থ্যাঙ্কস বলে ও আবার ক্লাসের উদ্দেশ্যে দৌড়ে চলে যায়। তো ক্লাসের টিচার অলরেডি আগে চলে আসে, আর তখন ইউনা দেরিতে পৌঁছানোয় ওকে সে পানিশমেন্ট হিসেবে দরজায় দাঁড় করে রাখে, আর ঠিক তখনই নিউন নামের এক ছেলের ভেতরে প্রবেশ ঘটে। তো ছেলেটি দেরি করে আসলো, বাট ও রিচ ফ্যামিলির হওয়ায় টিচার ওকে কোনো পানিশমেন্ট ছাড়াই বসতে বলে, যেখানে ইউনা তখনও দাঁড়িয়ে থাকলে টিচার শেষ পর্যন্ত ছেলেটির খাতিরে দুজনে একসাথে লেট করায় সে ওকে মাফ করে দেয়। এরপর লাঞ্চ টাইমে সবাই সবার লাঞ্চ করতে থাকলে, আর এদিকে ইউনা সে তার লাঞ্চ লুকিয়ে খেতে গেলে আর তারপরে ক্লাসে দুটি রিচ মেয়ের ধাক্কায় ওর লাঞ্চটি নিচে পড়ে যায়, বাট ও সেটি তারপরও উঠিয়ে রাখে। আর তারপর এভাবেই একদিন স্কুল ছুটি শেষে দেখে একটি শপে পার্ট টাইম জরুরি কর্মী প্রয়োজন বলে বিজ্ঞাপন দেওয়া রয়েছে। তো এদিকে ইউনার ফাইন্যান্সিয়াল ভালো না হয়, আর তখন ও সেখানে সারাদিন পার্ট টাইম কাজ করলে মালিক খুশি হয়ে সন্ধ্যায় বাড়ি যাওয়ার আগে ওকে পারিশ্রমিক দিয়ে দেয়, যে কারণে ইউনা এই প্রথম ওর পারিশ্রমিক পেয়ে খুশি হয়। সে ওর খুশির কারণটা বুঝতে পেরে ওকে রোজ তার দোকানে কাজ করার ডিউটি অফার করে। তো একদিকে ইউনার অনেক অর্থের প্রয়োজন হয়, তখন এ কথায় ওর খুশিটা আরো বেড়ে যায়। এরপর ইউনা বাড়ি ফেরার পথে তখন ও নোটটি বারবার ঘুরে ফিরে দেখতে থাকে, কেননা নোটের পরিমাণটা কম হলো, বাট ওর কাছে তার পরিমাণটা ছিল বিশাল আকারের। আর তখনই হঠাৎ বাতাসের হাত থেকে নোটটি উড়তে উড়তে একটি বিল্ডিং এ গিয়ে পড়লে তখন সেখান থেকে একটি লোক বের হয়ে আসে এবং নোটটি উঠিয়ে বলে, তুমি কি জাদুতে বিশ্বাস করো? যেখানে ইউনা হঠাৎ এমন অদ্ভুত লোক সামনে এসে দাঁড়ায়, তখন ও ভয়ে সেখান থেকে চিৎকার দিয়ে দৌড়াতে দৌড়াতে ওর বাসায় এসে পড়ে। আর তারপরে ওর ছোট বোনকে দেখতে পাই, যেখানে ওকে দৌড়াতে দেখে জিজ্ঞেস করে ওর কি হয়েছে। তো ইউনা কিছু না বলে বিষয়টা এড়িয়ে গেলে আর তারপর ওর ছোট বোনের জন্য ডিনার বানানোর জন্য উঠে পড়ে লাগে, বাট ওরা দরিদ্র হওয়ায় ঘরে কোনো খাবার না থাকাতে তখন ওর ছোট বোন ওকে অস্থির হতে নিষেধ করে এবং ওকে মিথ্যে বলে ও আসার আগে সব খাবার খেয়ে নিয়েছে, যার ফলে ও না খেয়ে শুয়ে পড়লে। আর এদিকে ইউনা খেয়াল করে ওর পকেটে একটি ম্যাজিশিয়ান কার্ড রয়েছে, যেটা থেকে ও পুরোই কনফিউজড হয়ে পড়ে, এটা ভেবে ওর পকেটে এটা এলো কিভাবে। আর তারপরে সেখানে চাঁদা তুলতে এক লেডি আসলে তখন ওর কার্ডটি ভ্যালু বুঝতে না পারায় সেটি ডাস্টবিনে ফেলে দেয় এবং লেডিটি তখন ওকে ধমকে স্বরূপের জায়গার রেন্ট দিতে বলে, বাট ইউনা মাথা নিচু করে বলে সামনের মাসেই তাকে সব টাকা দিয়ে দিবে, যে কারণে সে ওকে এটা ওয়ার্ন করে সামনের মাসের রেন্ট না পেলে সে ওদের এখান থেকে যে কোনো সময় উচ্ছেদ করবে। আর এতেই আমরা বুঝতে পারি দুবোন অনেক কষ্টে একটি ছোট্ট ঘরে খেয়ে না খেয়ে জীবন অতিবাহিত করছে। এরপর দিন ইউনা স্কুলে গেলে বাট ওর পরনের মোজাটি পুরনো হয়ে যাওয়ায় তখন সেটি ফেটে যাওয়ায় ক্লাসের সব মেয়েরা দেখে ওকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করতে থাকে, এমনকি ও গরিব হওয়ায় ক্লাসের সবাই ওকে নিয়ে বিভিন্ন মজা করতে থাকলে আর সেটা নিয়ন বুঝতে পারে তখন মনে মনে ওদের উপর রাগ চাপতে থাকে, যেখানে ইউনা সবাই ওকে অপমানিত করায় কাউকে তখনও কিছু বলতে না পারায় কষ্টটা নিজের মধ্যেই চেপে রাখে। এরপর ইউনা স্কুল শেষে বাসায় ফেলে তখনও মন খারাপ করে ওর অতীতে থাকা সুখী দিনগুলোর কথা ওর মনে পড়তে থাকে, যেখানে একদিন ওর ফ্যামিলি ছিল, হাসি খুশি সবকিছুই ছিল, বাট আজ ওর কেউ পাশে না থাকায় তখন ও এটা ভেবে কষ্টে দুচোখ বেয়ে পানি এলে ও হাত দিয়ে তা মুছে ফেলার ট্রাই করে এবং সেই বিল্ডিং এ আবারও যায় যেখানে ওর নোটটি হারিয়ে গিয়েছিল, আর সেটি ছিল সেই অ্যামিউজমেন্ট পার্ক যেখানে এক সত্যিকার জাদুঘর ছিল। তো ওর সামনে জাদুঘর কালো পোশাকে উপস্থিত হলে তখন ইউনা বলে ওকে ওর নোটটি ফিরিয়ে দিতে, কারণ সেটি ওর খুব প্রয়োজন। তো সে ওর নোটটি নিয়ে কিছুক্ষণ মজা করলে আর তারপর ইউনা আবারও বলে ওর সাথে এমনটি না করে ওকে ওর নোটটি ফিরিয়ে দিতে। তো জাদুঘর এবার ওর নোটটিকে সে ডাবল নোটে পরিণত করলে তখন ইউনা বলে আমার অন্যের টাকার কোনো প্রয়োজন নেই, আর একথা বলে ও ওর নোটটি নিয়ে সেখান থেকে দৌড়ে চলে যায়। এরপর দিন ইউনা স্কুলে এলো, বাট ওর মনে এই টেনশন চলতে থাকে কিভাবে ওর ঘরের খাবার জোগাবে এবং কিভাবে ওর রেন্টের কর চুকাবে। আর তারপরে ও সেই মালিকের শপে যায় এবং সেখানে ও পার্টিসিপেট করা শুরু করে। তো মালিকও ওকে প্রয়োজনের তুলনায় সে অনেক ওকে আদর যত্ন করতে থাকে এবং প্রতিদিন ওকে সাথে করে কিছু খাবারও পাঠিয়ে দেয়, যেখানে আজকাল বিনা কারণে কেউ এসে করবে সেটা কোনোদিনও বিশ্বাসযোগ্য নয়। আর এ কারণে ইউনা ধীরে ধীরে তাকে বিশ্বাস করায়। একদিন আঙ্কেল ওকের ফ্যামিলির কথা জিজ্ঞেস করলে ইউনা তখন সরল বিশ্বাসে ওর পাপার না থাকার কথা কারণ জানায়, যেখানে ওর পাপা ভালো একটি কোম্পানিতে জব করলো বাট কোম্পানিটি লস হয়ে ঋণের মুখে পড়ায় তখন ওর পাপাকে ব্যাংক লোনওয়ালা সহ পুলিশ তাকে খুঁজে বেড়ানো শুরু করে, আর যার ফলে আজ ওদের এই অবস্থা। আর এ কারণে ওর রেন্টে কর চুকাতে তখন তার কাছে কিছু টাকা চাইলে সে ওকে প্রথমত মানা করলো, বাট পরবর্তীতে কোনো এক কারণে সে সুযোগটি ব্যবহার করে এবং টাকা দেওয়ার নাম করে তখন ওর শরীরের বিভিন্ন জায়গায় সে টাচ করতে শুরু করে, যেটি কিনা ইউনার কাছে তা অসহনীয় হয়। তখন ও চিৎকার করতে গেলে মালিক ওর গলা চেপে ধরে এবং রাগে ওকে মারার চেষ্টা করে, আর ঠিক তখনই ওকে বাঁচাতে সেই জাদুকরটি চলে আসে এবং ওর চোখের সামনে সেই লোকটিকে জাদুতে সে গায়েব করে ফেলে, যেটি দেখে ইউনা অবাক হয়ে যায় এটা কিভাবে সম্ভব হয়েছে। এরপর দিন ওদের বাসায় সেই লোনওয়ালা লোকগুলো আবারও টাকার জন্য ওদের পাপাকে খুঁজতে আসে, বাট ইউনা ওর পাপার সম্পর্কে কিছু জানে
জানে না বলে লোকগুলো তখন ওকে বিশ্বাস না করায় ওর গায়ে হাত তোলা শুরু করে। আর তারপরে সেই জাদুকর ছেলেটি ওকে বাঁচাতে আসলে তাদেরকে নকল টাকার লোভ দেখিয়ে টাকা ওদের উপর ছড়িয়ে ফেলে, যে কারণে লোভী লোকগুলো টাকা পেয়ে এদিক ওদিক কুরানো তোলপাড় লাগলে। আর তারপরেই জানতে পারে ছেলেটি ওদের নকল টাকা দিয়ে ধোকা দিয়েছে, যে কারণে জাদুকরকে মেরে ওরা ইনাকে ওয়ান করে যায় যেভাবে হোক ওর পাপাকে ওদের টাকা ফিরিয়ে দিতে, আর নয়তো ওরা ওকেও ছাড়বে না। আর এদিকে জাদুকরের এই অবস্থা দেখে তখন ইউনা ওর সেবা করার সময় ওকে বলতে থাকে যেন ও আর এখানে না আসে, কেননা ও চায় না ওর জন্য সে বিপদে পড়ুক। আর এদিকে ইউনের সাথে নিয়ন একই ক্লাসে পড়ায় তখন ওদের দুজনের মধ্যে এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং গড়ে ওঠে, যে কারণে নিয়ন ওকে পছন্দ করায় তখন ওকে একদিন ওর সাথে ডেটে যাওয়ার অফার করে। বাট ইউন তাতে না করে দিলে তখন নিয়ন এতে মন খারাপ করে সেখান থেকে চলে যায়। এদিকে ক্লাসের সব ক্লাসমেটরা এটা জেনে যায় যে ইউনের সাথে অ্যামেজমেন্ট পার্কে সেই জাদুকর ছেলেটির সাথে কোনো চক্কর চলছে। আর একথা শুনে তখন নিয়ন ক্লাস শেষে সেই জাদুকর ছেলেটির সাথে দেখা করতে গেলে আর এদিকে নিয়ন ঘটনা সত্য কিনা জানতে ওর পিছু নেয়। আর তারপর ইউন জাদুকর ছেলেটিকে এসে ওর রাগ ঝাড়তে থাকে কেন সে সবার কাছে বলে বেড়াচ্ছে ওর সাথে তার সম্পর্ক রয়েছে। তো এমন অনেক কিছু ওকে উলটপালট বকতে থাকলে আর তারপরই এক ফাঁকে ছেলেটি বলে ওঠে ওকে সে পছন্দ করে, প্রয়োজনে সে ওর সব উইশ পূরণ করবে, তবু যেন ও তাকে ছেড়ে না যায়। আর এদিকে নিয়ন এসব কথা তখন শুনতে পেলে ও কষ্ট পেয়ে সেখান থেকেই চলে যায়। এরপর ম্যাজিশিয়ান ওর ফোনটি হাতে নিলে দেখে ইউন ওর মমকে বিগত এতদিনে যত SMS দিয়েছে বাট ওর মম কোনোটাই রিপ্লাই দেয়নি। আর তারপর তার সম্পর্কে আমাদের পাস্টে দেখানো হয়, যেদিন ওর পাপা ফেরারে আসামি হয় আর তারপর থেকে ওর মমও একদিন ওদেরকে রেখে সে অদূরে চলে যায়, যেটা কিনা ওরা তার সম্পর্কে কিছুই জানে না যে সে কোথায় আছে কোথায় থাকে, আর তাই ওরা তাকে একজন মৃত বলেই ভাবতে থাকে। আর এদিকে ইউনের ক্লাসমেট নিয়নকে পছন্দ করায় তখন ও নিয়নকে ইউনের কাছ থেকে সরাতে ইউনের সাথে থাকা ম্যাজিশিয়ানের ভিডিওটি দেখিয়ে ওর সম্পর্কে ও বাজে মন্তব্য করা শুরু করে, যেটা শুনে নিয়নের আবারও মন খারাপ হয়ে যায়। আর তারপর দিন ও ইউনকে ডেকে তখন ও এটা বলে তোমাকে ম্যাথে কম নম্বর পেতে হবে, কেননা নিয়ন সব সাবজেক্টে টপার থাকলেও বাট ম্যাথে অনেক কাছে থাকায় আর তাই ও এবার সাবজেক্টে টপার থাকতে তখন ওকে টাকার বিনিময়ে ম্যাথ সাবজেক্টে কম মার্কস পেতে বলে। তো এদিকে ইউনের টাকার অভাব হয় আর তাই ওর টাকার প্রয়োজনে তখন ওর সুযোগটি ও গ্রহণ করে। আর তারপর দিন ও টাকার জন্য ইচ্ছে করে পরীক্ষা খারাপ করে যেন এই বিনিময়ে এই টাকায় ওরা দুই বোন চলতে পারে। তো সব মিলে আজ ওদের এই অবস্থা হয় তখন ইউনার মনের কষ্টের কথা কাউকে বলতে না পারলে একা একা রাতে বসে কাঁদতে থাকে এবং নিমিশেই আবার নিজের চোখের পানি তা নিজেই মুছে ফেলে। আর এভাবে একদিন ও ম্যাজিশিয়ানের কাছে আসে আর তারপর ওকে সে জাদু শেখাতে বলে। তো ইউন ম্যাজিশিয়ানের নামটি জিজ্ঞেস করলে তখন ম্যাজিশিয়ান জানায় ওর নাম হচ্ছে লি। আর এভাবে ইউনা প্রতিদিন স্কুল শেষে তখন ও ম্যাজিক শিখতে এখানে আসলে আর তার পিছু পিছু নিয়ন আসে এবং ওকে ম্যাজিশিয়ানের সাথে এত ঘনিষ্ঠতা হতে দেখে তখন ওর হিংসে জ্বলতে শুরু করে। তো ইউনা সেখান থেকে চলে গেলে আর তারপর নিয়ন আসে ওকে শাসাতে। তো ম্যাজিশিয়ান ওকে ভয় না পেয়ে বরং ওকে সরাতে বিভিন্ন ভয় দেখিয়ে ওকে সেখান থেকে চলে যেতে বাধ্য করে। এরপর ইউনা একদিন খেয়াল করে ম্যাজিশিয়ানের কাছে একটি প্রেগনেন্ট লেডি এসেছে এবং ওর সাথে সে বসে অনেক কথাও বলছে। তো লেডিটিকে সেটা আমরা পরেই জানতে পারবো। তো ইউনা এ বিষয়ে লিকে কিছু জিজ্ঞেস না করলেও প্রতিদিনের মতো ওইখানে ম্যাজিক এসে শিখতে থাকে। এদিকে নিয়ন ও ইউনাকে দিয়ে ওর সব প্রজেক্ট করার বিনিময়ে টাকা দেওয়ার কথা বলে আর তখন ইউনা শুনে ও সবকিছু মেনে নেয়, কেননা ওর কাছে এখন টাকাটাই বেশি প্রয়োজন। বাট প্রতিদিন ইউনার ও নিয়নের কাছ থেকে টাকা নেওয়ায় তখন ওর কাছে খারাপ লাগলে ও নিয়নকে জানায় ও আজ থেকে এ কাজ আর করবে না এবং এটাও জানায় ও এতদিনে ওর কাছ থেকে যত টাকা নিয়েছে তা সবকিছু ও একসাথে পরিশোধ করে দিবে। বাট নিয়ন জানায় ওকে এই টাকা ফেরত দিতে হবে না। আর এদিকে পুলিশরা সিসি ফুটেজে এটা দেখতে পায় একটি পার্সন হঠাৎ একটি মিসিং মেয়ের দেয়ালে থাকা পোস্টারটি দেখে সে ছিঁড়ে ফেলছে। তো পার্সনটিকে সেটা আমরা গল্পের শেষ মুহূর্তে জানতে পারবো। আর এদিকে ইউনাকে ক্লাস টিচার ডেকে ওকে নিয়নের মমের কথা জানায়, যে কিনা আজ তাকে ফোন করে জানিয়েছে তার ব্যাংক থেকে হঠাৎ টাকা গায়েব হয়ে যাচ্ছে। আর এই বিষয়ে তাকে ইনচার্জ করতে বলে তখন টিচার ইউনাকে সন্দেহ করায় তখন ওর সাথে নিয়নের একটি পিক দেখায় যেখানে নিয়নকে টাকা দিচ্ছে। তো এই বিষয়ে টিচার ওকে প্রশ্ন করলে বাট ইউন এমন পরিস্থিতিতে তখনও ভয়ে মুখ বন্ধ করে রাখে। আর তাই পরের দিন ওর বাবা মাকে তার সাথে দেখা করতে বলে ইউন শুধু হাসি চোখ মাথা নাড়ে এবং সারা রাস্তায় ভাবতে থাকে ও কালকে কাকে নিয়ে যাবে যেখানে ওর কেউই নেই। আর তারপরে ওর ম্যাজিশিয়ানের কথা মনে পড়ে যেখানে লি একদিন বলেছিল যদি কোনোদিন কোনো প্রয়োজন হয় তবে পুরনো লেটার বক্সে ওর মনের কথা জানিয়ে লিখে পাঠাতে, আর তারপরে আমি চলে আসব, যে কারণে তখন ওর বাবাকে ও কিছু লিখে বক্সে পাঠালে বাসায় এসে দেখে ওর বাবা ফিরে এসেছে। তো ওর বাবাকে দেখে তখন ও আবেগপ্লুত হয়ে গেলে এরপর ওর বাবাকে কাল ওর সাথে স্কুলে যাওয়ার জন্য বলে। তো ওর বাবাও সাথে সাথে তখন হাসি চোখ মাথা নাড়ে। এরপর ওরা সকালে উঠে দেখে ওর বাবা বিছানায় নেই, সাথে নিয়নকে ফিরিয়ে দিতে ওর জমাকৃত টাকাগুলো সে নিয়ে গেছে, যেটা ভেবে ও পুরোই নির্বাক হয়ে যায়। আর তারপর দিন টিচার ওর প্যারেন্টসের কথা জিজ্ঞেস করলে বাট ইউন এরপরও চুপ থাকায় তখন ওকে প্রিন্সিপালের কাছে নিয়ে যেতে চায়, যে কারণে তখন ইউনা ভয় পেয়ে ও সব কথা বলে দেয় যে
নিউনোকে টাকার বিনিময়ে এসব করতে বলেছিল। আর এদিকে ইউনের ছোট বোন তখন কি কারণে একদিন ম্যাজিশিয়ানের রুমে গিয়ে ও ক্যামেরা ফিট করে রাখে, আর তারপরে ম্যাজিশিয়ান ছেলেটি চলে আসে, তখন ও কোথাও লুকিয়ে থাকে। আর এদিকে ইউনার কাছ থেকে টিচার এসব কথা জানতে পারায় তখন সে সবার সামনে ওদের দুজনকে টাকার বিনিময়ে বিদ্যা বিক্রি করায়। সেখানে ওদের অপমান করানো হয় যাতে ওদের দেখে সবার এতে শিক্ষা হয়, যার ফলে ইউন লজ্জায় অপমানে চুপ হয়ে থাকলে আর ওদিকে নিউনোকে আড়ালে নিয়ে শাসাতে থাকে কেন ও টিচারকে এসব কথা বলতে গিয়েছে, যার কারণে দুজনের পথ এরপর থেকেই আলাদা হয়ে যায়। আর এ কারণে নিউন বাসে ফিরে গিয়ে তখন ওর মমের উপর রাগ দেখাতে থাকে, কেননা তার কারণে আজ ক্লাসে এত সব ঘটনা ঘটেছে এবং ইউনও ওর কাছ থেকে দূরে সরে গেছে। আর এদিকে ইউনার বোন সেই ক্যামেরাটি নিতে এলে তখনই ম্যাজিশিয়ানের তোতাটি দেখে চিৎকার করতে থাকে, আর তারপর ঝটপট সেখান থেকে দ্রুত চলে যায় এবং বাসে এসে ক্যামেরাটি অন করলে তখনও যা দেখতে পায় তাতে ওর চোখ ভয়ে ছানাবড়া হয়ে যায়। আর এই কারণে পরদিন সে ভিডিও ক্লিপটি এনে ইউন এবং ওর ক্লাসমেট নিউনকে দেখার জন্য দিলে দুজনে দেখে ভয় পেয়ে যায়, যেখানে ম্যাজিশিয়ান কাউকে মারতে মারতে মেরিয়ে ফেলে এবং বলতে থাকে ওই হচ্ছে একজন আসল ম্যাজিশিয়ান। আর এদিকে ইউন এসব দৃশ্য দেখে তখন এর জবাব চেতে ও লিয়ের কাছে অ্যামিউজমেন্ট পার্কে যেতে থাকলে বাট নিউন এসে ওকে বাধা দেয়, কেননা নিউনের সাথে এখন লিয়ের অনেকটা আন্ডারস্ট্যান্ডিং ভালো হয় আর তাই এ কাজও করতে পারে ভেবে নিউনের কাছে তা কখনোই বিশ্বাসযোগ্য নয়। আর এদিকে ইউনের সাথে সে প্রেগনেন্ট লেডির সাথে দেখা হলে ইউনর পরিচয় দেয় লেডিটি তার ফোন নাম্বার ওকে দেয় এবং এটা বলে যদি ম্যাজিশিয়ান লি কোনোদিন বিপদে পড়ে তবে যেন ও তাকে কল করে। আর এদিকে ইউনার ছোট বোন এখনো ওর ম্যাজিশিয়ান লিকে সন্দেহ হয়, তখনও সেই খুনের আসল রহস্য বের করতে আবারও সে মিউজিয়ামে আসে আর তখনই লিওকে দেখে ফেলে, তখন ওকে এখান থেকে চলে যেতে বলে বাট লিওকে এটা বলে চাচাতে থাকে ও তার সম্পর্কে পুলিশকে সবকিছু জানিয়ে দেবে, যে কারণে লি তখন ওর গলা চেপে ধরলে তখনই ও সেখান থেকে ছুটতে দৌড় দেওয়ায় তোতাটি ছিটকে মাটিতে পড়ে আঘাত পায়, যেখানে লি তখন ওকে ছেড়ে ও তোতাটির কাছে ছুটে যায়। আর এদিকে নিউন এই ঘটনা দেখার পর থেকেই তখন ওর মনে এক ধরনের অস্থিরতা চলতে থাকে, সাথে ওর মাথায় প্রচন্ড পেইনও উঠে। তোর মমর সাথে ভালো করে কথা বলো বাট ও তার সাথে অকারণে বিহেভ খারাপ করে। আর এদিকে পুলিশ সেই রাতের ভিডিও ফুটেজ দেখে তখন ইউনাকে জাদুকর লির কথা জিজ্ঞেস করে, যেটা ইউনা জেনেও তা অস্বীকার করে। আর এদিকে নিউনকে ওর প্যারেন্টসরা এই জন্য বকতে থাকে কেন ও আবার টেস্টের রেজাল্টটি খারাপ করেছে, যার কারণে তারা ওকে অনেক কিছু উলটপালট বকতে থাকলে আর তারপরেই দেখে ওর রুমে জাদুকর অনেক কিছু উপকরণ পড়ে থাকতে, যে কারণে তখন ও পড়ালেখা বাদ দিয়ে এসব করায় ওর প্যারেন্টসরা ওকে গালাগাল করতে থাকলে আর ও তখন রুম থেকে বের হয়ে যায় এবং ও সেই অ্যামিউজমেন্ট পার্কে এলে তখন ওর হঠাৎ মাথাটি চক্কর দিয়ে ওঠে আর দেখে ওর চোখের সামনে ওর ফিউচারটি ভাসছে, যেখানে ও দেখতে পায় ও অনেক বড় বিজনেসম্যান হয়ে গেছে। আর তারপরে আবার ওকে দেখানো হয় ও এমন একটি জায়গায় এসেছে যেখানে চারিদিকে অনেক ফুল ছড়িয়ে আছে আর দূরে বসে তখন লি এবং ইউনা কথা বলছে, তো ওদের কাছে যেতেই যাবে আর তখনই ও আবার আগে জায়গায় চলে আসে এবং ওর গায়ে জড়ানো একটি ব্ল্যাঙ্কেট দেখতে পায়, সাথে চারিদিকে সেই ফুলগুলো ছড়ানো থাকে। এদিকে এক বৃদ্ধ মহিলার কাছে এসে কালো কোট পরা ম্যাজিশিয়ান এসে তাকে জিজ্ঞেস করে সে জাদু বিশ্বাস করে কিনা, তো সে এসব বিশ্বাস না করায় তখন তাচ্ছিল্য করে চলে যেতে গেলে আর তারপরে দেখা যায় বৃদ্ধকে মেরে তার সবকিছু লুটপাট করে নিতে, যে কারণে একের পর এক খুন হয়। তখন পুলিশের নজর সেই ম্যাজিশিয়ান লির উপর পড়লে ডিটেকটিভ পুলিশ ইউনাকে ডাকে এবং লির ব্যাপারে ওর কাছে বিভিন্ন কিছু প্রশ্ন করতে থাকে, তো ইউনা এসব কিছু জানে না বলে আর তখনই পুলিশ সেই শপের ওনারকে সে ডাকে, যে কিনা প্রথম দিকে ইউনার উপর সে বাজে নজর দিয়েছিল এবং সে এসে বলতে থাকে সে সবকিছুই জানে, কেননা আমি তাকে নিজের চোখে দেখেছি জাদুঘরের সাথে ওকে কথা বলতে, এমনকি সে এটা বলে ওকে সাহায্য করতে গিয়ে তখন সেই জাদুঘর তাকে ব্রিজ থেকে মেরে ফেলে দিয়েছিল। তো ইউনা তাকে এতদিন পরে দেখে অবাক হয়ে জিজ্ঞেস করে তাকে না সে গায়েব করে দিয়েছিল তবে সে আবার কোত্থেকে আসলো, আর এতে করে ওনার তখন ক্রোধে ওকে মারতে গেলে আর তখন পুলিশরা তাকে জোরপূর্বক সরিয়ে ফেলে। এরপর টিচার তখন নিউনকে ডাক দেয় এবং লির ব্যাপারে জিজ্ঞেস করে বাট নিউন ও লিকে বাঁচাতে এটা জানায় গতকাল সারা রাত সে ওর সাথেই ছিল আর সে তখন অন্যকে কিভাবে মারতে পারে। আর ওইদিকে টিচাররা নিউনের প্যারেন্টসকে ডেকে পাঠালে তারা শুনে দৌড়ে ছুটে আসে এবং এসব শুনে তখন তাদের ছেলেকে এটা বোঝাতে থাকে জাদুকর হচ্ছে একটি খারাপ লোক আর তাই ওকে তার কাছ থেকে দূরে থাকতে বলে, যার ফলে স্কুলের স্টুডেন্টরা নিউনকে একটু অন্য চোখে দেখলে তখন ওকে নিয়ে সবাই উলট পালট গসিপ করতে থাকে, যে কারণে তখন ওকে নিয়ে সবাই বাজে কথা বলায় নিউন রেগে সবকিছু সেখানকার ভাঙচুর করতে থাকে এবং অসহায় মতো জাদুকর লিখে বলতে থাকে ওকে যেন সে এখান থেকে নিয়ে যায় কারণ ওর মতো মুক্ত জীবন কাটাতে চায়, এমনকি ওর বাবা মার সাথেও ও থাকতে চায় না। এরপর দিন পুলিশ সেই মেয়েটির ডেড বডিটির অ্যামিউজমেন্ট পার্কের বাইরে খোঁজ পায়, যে মেয়েটি হঠাৎ মাঝখান দিয়ে মিসিং হয়েছিল, সাথে চাকু সহ মেয়েটির ছবি সহ আইডি কার্ড পাওয়া যায়। আর তাই এই সন্দেহে পুলিশ নিশ্চিত হয়ে লিকে ধরতে ফোর্স পাঠালে আর ওদিকে ইউনা দৌড়ে এসে তখন লিকে বাঁচাতে ওকে এখান থেকে পালাতে বলে বাট লি এরপরও সেখানে বসে থাকে কারণ ওর তোতাটি খুব অসুস্থ, এমনকি সাথে এটাও বলতে থাকে ও এমন কিছু করেনি যে ওকে পালাতে হবে। আর তারপরে পুলিশ চলে এলে ইউনাকে যেতে দিতে নিষেধ করে, তখন ডিটেকটিভ ইউনাকে লির আসল পরিচয় দেয়, এটা যে ও লি নয় বরং ওর আসল নাম হচ্ছে লিউ, যে কিনা অনেক বছর আগে পাগলাগাড়ি থেকে পালিয়েছে এবং তার বর্তমান বয়স হচ্ছে 30 বছর। এরপর সে লির পাস্ট বলতে শুরু করে, যেখানে লি একটি রিচ ফ্যামিলি হয় আর তাই ওর প্যারেন্টস সবসময় ওর কাছে ভালো মার্কসের আশা করে, যার কারণে লি তখন ওর বাবা মাকে সন্তুষ্ট করতে সবসময় ওকে ভালো মার্কসের আশায় সারাদিন লেখাপড়া করতে থাকে। আর এভাবে একদিন এত অতিরিক্ত প্রেশার নিতে না পারায় তখন লি মাথা ঘুরে সেখানেই নিচে পড়ে
করা যায় এবং সবাই ওকে হসপিটাল ভর্তি করালে দেখে লি অসুস্থ অবস্থায় ভালো মার্কসের আশায় সেখানে বসে লেখাপড়া করছে, যেখানে ওর অবস্থা এমন হয়েছে যে ও লেখাপড়া ছাড়া কিছুই বুঝতো না, যার ফলে ধীরে ধীরে ওর মেন্টালিটি অসুস্থতা বেড়ে যাওয়ায় তখন ওর মেন্টাল হসপিটালে ভর্তি করানো হয় আর তারপর একদিন সেখান থেকে গায়েব হয়ে যায়। বাট ও কোথায় গেছে তাকে ও নিশ্চিত করে বলতে পারে না আর এসব কথা শুনে তখন ইউনা লির জন্য খুব খারাপ লাগতে শুরু করে। এরপর ওরা দুজন সেই প্রেগনেন্ট লেডিটির কাছে আসে যাকে ইউন লির সাথে দেখেছিল, আর সেই লেডিটি ছিল লির স্কুল জীবনের প্রেমিকা, যেখানে লি পাগলাগার থেকে যেদিন থেকে পালিয়েছে আর তারপরে ওর সাথে সে এখানে দেখা করতে আসে। আর এদিকে লি আবারও পুলিশ স্টেশন থেকে পালালে আর তখন ইউনা ওকে খুঁজতে সে অ্যামিউজমেন্ট পার্কে আসে এবং দেখে লি এখানে এসে সবাইকে জাদু শেখাচ্ছে, তো পুলিশ ওকে ধরতে সারেন্ডার করতে বলে। বাট ওই মুহূর্তে ইউনা এসে তখন ওকে বলতে থাকে যে যাই বলুক না কেন আমি তোমাকে বিশ্বাস করি, তুমি কখনো এমন অন্যায় কাজ করতে পারো না, কারণ যে আমার দুঃখের দিনে সাহস জুগিয়েছে এবং আমাকে হাসতে শিখিয়েছে সে কখনো কাউকে খুন করতে পারে না। আর এই কথা বলতে বলতে তখন ওর জাদু দিয়ে লিকে গায়েব করে দেয়। আর তারপরে আমাদের দেখানো হয় লিয়ের সাথে তোতাকে একই জায়গায় দাফন করানো হয়, যেখানে তোতাটি অসুস্থ থাকায় এবং বেশি বয়স হওয়াতে ও মারা যায়। আর এদিকে পুলিশ এখন সেই খুনিকে খুঁজতে সিসি ফুটেজ চেক করতে থাকলে দেখে সেই মৃত মেয়েটির পাশে একজন পার্সনকে ছুরি সহ আইডি কার্ড ফেলে চলে যেতে, তো ফুটেজে হঠাৎ তার ফেস দেখা গেলে এটা জানা যায় সে আর কেউ নয় বরং সেই স্বপনারই লোকটি থাকে। আর তাই পুলিশ স্বপনারকে ধরে নিয়ে এলে তখন শেষ পর্যন্ত মারার ভয়ে মেয়েটিকে মারার সব আসল তথ্য সে ফাঁস করে, এটা যে ইউনার মতো এই মেয়েটিও তার সাথে পার্ট টাইম জব করতে এলে তখন মেয়েটিকে সে একইভাবে হ্যারাসমেন্ট করতে থাকে, যার ফলে মেয়েটি তখন লোকটিকে ফাঁসাতে ওর ফোনে ভিডিও ধারণ করে লোকটিকে টাকার জন্য ব্ল্যাকমেল করে, তো লোকটিও তার কায়দের মতো সে ওকে টাকা দেবার কথা বলে সেই অ্যামিউজমেন্ট পার্কে ওকে আসতে বলে। আর ঠিক সেই মুহূর্তে এই পার্কের অপোজিট পাশে লি ইউনাকে জাদু দেখাতে চারিদিকে আলোর ঝলকানি দেখালে আর তখনই স্বপনার এসব কাণ্ড করার সময় সিসি ফুটেজে তার চেহারাটি উজ্জ্বল হয়ে ওঠে, যার কারণে এতেই বোঝা যায় পুরো রহস্য লি নয় বরং স্বপনারই এসব কাণ্ড করে সে চুপচাপ ঘুম হয়ে থাকে। আর তারপরে তাকে জেলে পাঠানোর উদ্দেশ্যে তার হাতে শিকল পড়ায়। আর এদিকে লিওন এভরি টাইম বাবা মার একই প্রেশারে সইতে না পারলে তখন ওই স্কুল ছেড়ে দিয়ে নিজের ইচ্ছেকে প্রাধান্য দিতে বাড়ি থেকে নতুন গন্তব্যের উদ্দেশ্যে বের হয়ে যায়, যেখানে টিচার ওর সিদ্ধান্তকে সম্মতি দেয়, এটা যে লাইফে সেটাই করো যা তোমার মন চায়। অন্যদিকে ইউন পড়ালেখা শেষে ধীরে ধীরে বড় হয়ে উঠলে আর তারপর ও একদিন বড় ম্যাজিশিয়ান হয়ে ওঠে এবং এই উপায়ে ও আর্ন করে ওর ফ্যামিলিকে চালায়, যেখানে লিকে ও এখনো শ্রদ্ধা করায় লির উদ্দেশ্যে প্রত্যেকদিন সে বাক্সে একটি করে চিঠি ফেলে যায় যেন লি কোনো একদিন এসে ওর চিঠিগুলো সে পড়ে। তো পরিশেষে এটাই যে সত্যিকারের ম্যাজিশিয়ান তো সেই হয়ে ওঠে যে মানুষের জীবনকে এক চুটকিতে পরিবর্তন করে দিতে পারে, যেটা কিনা বইতেও লেখা থাকে না, আর সেটা লি এই দুজনকে জীবন কি সেটা চিনাতে শিখিয়ে গেছে, যেটা সে তার জীবনে নিজের ইচ্ছে মতো তা কোনোদিনও করতে পারেনি।